তথ্য 15 অথবা 2। প্রতি সারির শূন্য সংখ্যা নির্ণয় করো। প্রতি সারির শূন্য সংখ্যা নির্ণয় করো। প্রতি সারির শূন্য সংখ্যার সাথে আর কতজন শূন্য প্রতি সারির শূন্য সংখ্যার সাথে আর কতজন শূন্য যোগ দিলে তাদের বর্গাকারে সাজানো যাবে। প্রতিসারির শূন্য সংখ্যার সাথে আর কতজন শূন্য যোগ দিলে তাদের বর্গাকারে সাজানো যাবে। সাত সমস্ত এতকে তিন দশমিক স্থান পর্যন্ত এতকে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তানজিলা, তোমার কি স্ক্রিন রেকর্ডার আছে? তানজিলা, আচ্ছা তো তুমি স্ক্রিন রেকর্ডারটা অন করে এই লেখাগুলো করে রাখো, ভিডিও করে রাখো। আচ্ছা,
আচ্ছা, এতকে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। সবার উঠানো হয়ে গেলে ওকে লিখে দাও। আবার সামনে আগে মোবাইলে স্পেস নাই। স্পেস নাই। আয়শা, জুম অ্যাপে কতটুকু জায়গা নিচ্ছে? দেখি কাটা আছে। আবু হুরারা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওটা আনইনস্টল করে দিও। ওটা আনইনস্টল করলে ভিডিও, ওইটা আনইনস্টল করলেও ভিডিও জায়গা হবে না। ওটা তো অল্প একটু জায়গা নেয়, ভিডিওতে তো জায়গা নিবে অনেক বেশি। মোবাইলে গান টান যা আছে সব কাইটা দিও, তাইলে কিছু জায়গা করে নিও। আচ্ছা ঠিক আছে, আসো পরেরটা যাই। ২.২৫কে বর্গমূল করা। 2.25 কে বর্গমূল করো। আর কতজন শূন্য যোগ দিলে কতজন শূন্য যোগ দিলে তাদেরকে বর্গাকারে সাজানো যাবে? আর কতজন শূন্য যোগ দিলে তাদেরকে বর্গাকারে সাজানো যাবে? প্রত্যেক সারির শূন্যদেরকে, প্রত্যেক সারির শূন্যদেরকে প্রত্যেক সারির শূন্যদেরকে তিনটি করে কমলা দিলে
তার বর্গমূল কত হবে? প্রত্যেক সারির শূন্যদেরকে তিনটি করে কমলা দিলে তার বর্গমূল কত হবে? কিসে তানজিলা বের হয়ে গেছে কে? হ্যাঁ নাহিন, ভিডিওতে আসো নাহিন। নাহিন ভিডিওতে আসো। হ্যাঁ, ওই যে তোমার আম্মু একটা মেয়ের কথা বলছিল যে কুমিল্লা থেকে ক্লাস করবে, আর যোগাযোগ করছিল, বলতে পারো? আচ্ছা, একটু ফোন দিয়ে যোগাযোগ করো। আর এই যে তোমাদের যে এটা পাঠাইছি মিটিং আইডি, তারপরে পাসওয়ার্ড, এগুলো দিয়ে দিও, আর আমার সাথে যোগাযোগ করতে হলো। ঠিক আছে, আচ্ছা, আগামী ক্লাস থেকে যেন থাকে, কারণ এখন থেকে তো সব সৃজনশীল করাবো। বলবা যে এখন থেকে স্যার সব সৃজনশীল করাচ্ছে, আগামী ক্লাস থেকে জয়েন করতে হলো। আচ্ছা, ঠিক আছে। হয়েছে সবার উঠানো শেষ? সবার উঠানো হয়ে গেছে? বাসায় করবা, টেনশন করো না, না পারলে আগামী ক্লাসে করে দিব। বাসায় চেষ্টা করবা, যদি না পারো অবশ্যই আগামী ক্লাসে সবগুলোর সমাধান করে দেব, যে যেটা না পারো। স্যার, আপনি তো আমাদেরকে কয়েক সেকেন্ডের জন্য টেনশনে ফেলাই দিয়েছিলেন। কেন, কিসে? স্যার, এগুলো তো অনেক আগে করা। এটা অনেকদিন আগে করছি কোথায়? এটা দিক, এই যে অনলাইন ক্লাসে করাইলাম 1.2 অধ্যায়, 1.2 অধ্যায় অনলাইন ক্লাসে না করাইলাম, তো বেশি দিন হয়েছে নাকি? আচ্ছা, আসো এবার, চাইলে যাই। বুঝতেছো তো, 1-15 নম্বর দিয়ে কয়টা দিলাম? 5টা। এরপর 16 নম্বরে 5টা, 17 নম্বরে 5টা, হিসেব করে কয়টা হইব? তানজিলা আবার ভয় পেও না, তুমি হিসেব করো, হিসেব করো। 4টা কেমনে? আচ্ছা দেখো মোট কয়টা হয়েছে। প্রথমে তো নরমালি একটা লিখছি, তারপরে লিখছি অথবা, নাকি? স্যার, অথবা দিয়ে লিখছেন 3টা, আর
অথবা অথবা দুই অথবা 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 দুই অথবা তিন অথবা চার, অথবা অথবা দুই অথবা তিন অথবা চার। ও স্যার, চার নাম্বারটা কি দিবেন? এই যে লেখা শুরু করছে। আচ্ছা দেখি, 11 সমস্ত 144-এর 97। এতকে এতকে বর্গমূল করো। বললাম না, রিপা আসলো সবার আগে, রিপা জয়েন করলো সবার আগে, কিন্তু রিপা কেন বের হয়ে গেল? সেই যে বের হইলো আর ঢুকলো না। খ নাম্বার, কতজন শূন্য বাদ দিলে শূন্যদেরকে বর্গাকারে সাজানো যায়? কতজন শূন্য বাদ দিলে শূন্যদেরকে বর্গাকারে সাজানো যায়? বাদ দেওয়া শূন্যদের, বাদ দেওয়া শূন্যদের তিন দশমিক বাদ দেওয়া শূন্যদের তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় কর। বাদ দেওয়া শূন্যদের তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় কর। হ্যাঁ, যার যার উঠানো হয়ে যায় মিউট অন করে দিয়ে বলে দাও। পনেরোর অথবা পাঁচ, বর্গমূল ও বর্গ সংখ্যা
কাকে বলে? বর্গমূল ও বর্গ সংখ্যা কাকে বলে? তথ্য থেকে তথ্য থেকে প্রাপ্ত উত্তর দুইটির যোগফলকে, তথ্য থেকে প্রাপ্ত উত্তর দুইটির যোগফলকে কত দ্বারা গুণ করলে, তথ্য দুইটি তথ্য থেকে প্রাপ্ত উত্তর দুইটির যোগফলকে কত দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? তথ্য থেকে প্রাপ্ত উত্তর দুইটির তথ্য থেকে প্রাপ্ত উত্তর দুইটির বিয়োগফলকে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তথ্য থেকে প্রাপ্ত উত্তর দুটির বিয়োগফলকে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। শেষ, সবার উঠানো শেষ। আচ্ছা, আজকে এই পর্যন্তই। ওই যে আসার মাথা গরম হয়ে গেছে। আজকে এই পর্যন্তই, এই সবগুলা করে অবশ্যই ইমুতে বা মেসেঞ্জারে পাঠিয়ে দেবা, আর যেগুলো সমস্যা হয় আগাম ক্লাসে দেখাইবা, আমি সবগুলো করে দেব, ঠিক আছে? টেনশনের কিছু নাই তো। ঠিক আছে, আজকে তোমাদের সাথে এই পর্যন্তই, খোদা হাফেজ। সবাই যার যারটা লিখ নিয়ে নাও, কারণ আমি পরবর্তী ক্লাস করাবো। তোমরা মোবাইলে টাচ করে দেখো, লিপ লেখা আছে ওখানে, টাচ করলে চলে যাব। মোবাইলে হালকা টাচ করে উপরে দেখো, লিপ লেখা আছে। আচ্ছা।
হ্যাঁ বর্ষণ, কেমন আছো? বর্ষণ, আমি